নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে বিএ ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং কোর্স নিয়ে আলোচনা করব। তো এই স্নাতক কোর্সটি করতে এখানে যোগ্যতা কী লাগে, এই কোর্সের সময়সীমা কত, এই কোর্সের উপকারিতা কী, এখানে কোথায় চাকরি হয়, কোন কোন পদে চাকরি হয় এবং কী কী বিষয় পড়তে হয় কোন সেমিস্টারে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো। তো এখানে বলা হয়েছে যে ডিউরেশান, এখানে 3 বছরের কোর্স, এটি লেভেল এটা হচ্ছে গ্র্যাজুয়েশান, টাইপ হচ্ছে ডিগ্রি কোর্স, এলিজিবিলিটি এখানে বলা হয়েছে 10+2 বা ইকুইভ্যালেন্ট, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তারপরে বলা হয়েছে যে এখানে বিএ ড্রয়িং এবং পেন্টিং বা ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে ব্যাচেলার অফ আর্টস হলো একটি আন্ডার গ্র্যাজুয়েট ড্রয়িং এবং পেন্টিং কোর্স। তারপরে এখানে বলা হয়েছে এলিজিবিলিটি শিক্ষার্থীদের একটি স্বীকৃত স্কুল বোর্ড থেকে তাদের 10+2 শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কোর্স স্পেশালাইজেশান, কোর্স স্পেশালাইজেশানে কী কী রয়েছে, ড্রয়িং ফর ডিজাইন, ড্রয়িং ফর আর্ট সোর্সেস, ফিগার কম্পোজিশান, গ্রাফিক ডিজাইন, জুয়েলারি ডিজাইন, ল্যান্ডস্কেপ পেন্টিং, প্রজেক্ট ডিজাইন, পোর্ট্রেট স্টাডিজ, পোর্ট্রেট অ্যান্ড প্রজেক্ট পেন্টিং, প্রসেস অফ গ্রাফিক ডিজাইন ডেভেলপমেন্ট, স্টিল লাইফ পেন্টিং এবং টাইপোগ্রাফি, এই সমস্ত স্পেশালাইজেশান রয়েছে। তারপরে এখানে রয়েছে যে সিলেবাস, সেমিস্টার ওয়ানের হচ্ছে সিলেবাস বলা হয়েছে এলিমেন্টস অফ পেন্টিং, ফান্ডামেন্টালস অফ ভিজুয়াল আর্টস অ্যান্ড ইন্ডিয়ান ফোক আর্ট। 4 নম্বরে রয়েছে মিডিয়াম অ্যান্ড টেকনিক মিডিয়াম, তারপর প্রিন্সিপালস অফ কম্পোজিশান। সেমিস্টার টুতে রয়েছে ক্রিয়েটিভ ডিজাইনিং, স্টিল লাইফ পেন্টিং। তারপরে রয়েছে এখানে সেমিস্টার 3-তে বুদ্ধিস্ট আর্ট, বুদ্ধা পিরিয়ড, তারপরে বলছে মেডিয়েভাল আর্ট, মেডিয়েভাল পিরিয়ডে রয়েছে প্রিমিটিভ আর্ট উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান পেন্টিং, রাজস্থান স্টাইল, এই 4টি সেকশান রয়েছে। তারপরে রয়েছে সেমিস্টার 4-এ এখানে কাস্ট স্টাডি, বাস্ট, অ্যান্টিক এবং লাইফ সম্পর্কিত। তারপরে 2 নম্বরে রয়েছে কপি ফ্রম ওল্ড মাস্টার, 1 ফিগার কম্পোজিশান। তারপর সেমিস্টার 5-এ রয়েছে কম্প্লিমেন্টারি ইন্ডিয়ান পেন্টিং আফটার ইন্ডিপেন্ডেন্স আপ টু দ্য প্রেজেন্ট এজ, তারপর মডার্ন আর্ট ইন ইন্ডিয়ান পেন্টিং, ফিলোসফি অফ আর্ট, সিম্পল আর্ট স্টাডি, এই 4টি সেকশান এখানে পড়াশোনা করতে হবে। লাস্ট সেমিস্টার রয়েছে এখানে পিক্টোরিয়াল কম্পোজিশান, পোর্ট্রেট স্টাডি, কালার্ড। তারপর আসা যাক এখানে উপযুক্ততা, এই কোর্সের উপযুক্ততা, শিক্ষার্থীরা এখানে চিত্রাঙ্কন অঙ্কন সম্পর্কে ভালো জ্ঞান রাখে এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা করতে চায়, তারা সবচেয়ে উপযুক্ত। এই কোর্সের ক্ষেত্রে কারা উপযুক্ত তাদের সম্পর্কে এটা একটা আইডিয়া দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এখানে যারা অঙ্কন ও চিত্রকলার শিক্ষক হতে চান তারা প্রথমে তাদের স্নাতকোত্তর ডিগ্রি চেয়ে স্নাতক ডিগ্রি করে থাকতে হবে, তারা যদি স্নাতকোত্তর পরে করতে চায় এই কোর্সে তাদের আগে স্নাতক ডিগ্রিটা করতে হবে। তারপরে এখানে বলা যে যারা স্নাতকোত্তর ডিগ্রি নিতে চান এবং তারপরও আরও গবেষণার জন্য এই কোর্সটি করতেই হবে। তারপরে বলা হয়েছে কর্মসংস্থানের এলাকা, এখানে আর্ট গ্যালারি, শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাদুঘর, পেন্টের দোকান বলতে এখানে ফার্মের কথা বলা হয়েছে এবং অন্যান্য, এখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে কোথায় কোথায় চাকরি হয়, এছাড়াও অন্যান্য এলাকা অন্যান্য দপ্তরেও বর্তমানে এখানে চাকরি হয়। এরপর বলা হয়েছে চাকরির ধরন, এখানে ড্রাফটম্যান, অঙ্কন শিক্ষক, আলংকারিক পেন্টার, ডিজাইন, ড্রয়িং ম্যানেজার, গ্রাফিক ডিজাইনার, পেন্টিং ইন্সপেক্টর, স্প্রে পেন্টার টেকনিশিয়ান, টিম ম্যানেজার ইত্যাদি পদে। তো এই সমস্ত পদে এখানে নিয়োগ করা হয়, এছাড়াও আরও অন্যান্য পদ রয়েছে, একটা বেসিক আইডিয়া তোমাদেরকে দিলাম। তারপরে এই কোর্সটির উপকারিতা কী, কোর্সটি সম্পূর্ণ করে আপনি কোচিং সেন্টার চালু করতে পারেন, বাচ্চা থেকে এখানে বড় ছেলেমেয়েদেরকে আপনি এখানে কোচিং সেন্টার খুলে সেখানে ট্রেনিং দিতে পারেন, সেখান থেকে আপনার একটা আর্নিং হতে পারে, এছাড়াও কোনো ফার্মে চাকরি করতে পারেন, এছাড়াও আপনি কিছু সংবাদপত্র, ম্যাগাজিন বা সমসাময়িকী বই হচ্ছে প্রকাশক, ভিডিও শিল্প, তারপর কম্পিউটার সিস্টেম ডিজাইন এবং অন্যান্য অনেক সম্পর্কিত কাজে যোগ দিতে পারেন। যেমন এখানে খবরের চ্যানেলে এখানে ডিজাইনার নেওয়া হয়, এখানে সংবাদপত্র রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, যার সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে, এছাড়াও বড় বড় ওয়েবসাইট রয়েছে, ম্যাগাজিন, তারপরে বুক, যে সমস্ত প্রকাশন রয়েছে, বুক পাবলিকেশন যেগুলো, তারপর এখানে আরও অনেক কিছু রয়েছে, যেখানে ভিডিও সংক্রান্ত অনেক কিছু ডিজাইন করা হয়, অ্যাড যারা করে তারাও এখানে চাকরিতে নিতে পারে। এছাড়াও এখানে বলা রয়েছে বর্তমান সময়ে আপনি ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম ইত্যাদি চ্যানেলে ড্রয়িং ভিডিও শেয়ার করে আর্নিং করতে পারেন, এছাড়াও এই কোর্সটি থাকলে আপনি স্নাতকোত্তর ডিগ্রি করতে পারবেন বা পরবর্তীকালে ড্রয়িং নিয়ে আরও উঁচু পদে পড়াশোনা করতে চাইলে, গবেষণা করতে চাইলে আপনাকে অবশ্যই এখানে ড্রয়িং বা পেন্টিংয়ে এখানে ব্যাচেলার কোর্স করে থাকতে হবে।